নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী 27 এপ্রিল থেকে 23 মে এই সময়কাল পর্যন্ত বৃহস্পতি শুক্র একটা মহাযোগ তৈরি করেছে। এই যোগের জন্য সর্বার্থকভাবে কোন সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে শুভ ফল পেতে চলেছেন এবং বৃহস্পতি শুক্র যোগের জন্য অ্যাকচুয়ালি কোন দিক থেকে শুভ ফল পাওয়া যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলুন, দেখুন, জেনারেলভাবে বৃহস্পতি হলো আমাদের বুদ্ধি, আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যের সার্বিক উন্নতি, আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ, আমাদের উচ্চ গবেষণা, আমাদের পড়াশোনা, সাময়িকভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য যে সমস্ত অর্থ, এবং আমরা যারা কোনো রকম শিক্ষামূলক জায়গায় রয়েছি বা যেখানে লিড করছি সেই সমস্ত প্রফেশনকে ইন্ডিকেট করে। জেনারেলভাবে কিন্তু আমাদের সার্বিক অর্থে সমস্ত শুভত্বের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। আধ্যাত্মিক চেতনা থেকে শুরু করে, পড়াশোনার দিক থেকে শুরু করে, বা যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা কোনো কিছুর মধ্যে লিড করছেন, কিছুটা রবির সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিরও প্রভাব প্রয়োজন পড়ে। এবং আমাদের ভাগ্যের ব্যাপারে সর্বার্থকভাবে যেটা ভাগ্যের সার্বিক সহায়তা কিন্তু বৃহস্পতিদেবের উপর নির্ভর করে। অন্যদিক থেকে শুক্র হলো আমাদের কামনা বাসনা ভোগ জাগতিক সুখ ঐশ্বর্যের কারক গ্রহ। এক্সেসিভ টাকা পয়সা অত্যাধিকভাবে আমাদের জীবনে উন্নতি, প্রেম ভালোবাসা বিবাহ লাক্সারি লাইফস্টাইল রোম্যান্টিকতা অ্যাট্রাকশন আনন্দে ওভারঅলভাবে লাইফস্টাইল কাটানো, এগুলো কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে শুক্র। তাই যখন শুক্র এবং বৃহস্পতি দুটো যোগ ক্রিয়েট করছে, যখনই আমরা দেখব আগামী 27 এপ্রিল যখনই শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশির ঘরে উচ্ছ্বস্থ হয়ে গেল এবং অলরেডি 13 এপ্রিল থেকে বৃহস্পতি মীন রাশির ঘরে সক্ষেত্রী হয়ে অবস্থান করছিল, তাই এক তো এখানে বৃহস্পতির সক্ষেত্রী অবস্থান তো ছিলই, তার সঙ্গে সঙ্গে যখনই শুক্র মীন রাশির ঘরে প্রবেশ করে উচ্ছ্বস্থ হয়ে গেল তাহলে একটা গ্রহে সক্ষেত্রী অবস্থান, বৃহস্পতির ক্ষেত্রে সক্ষেত্রী অবস্থান এবং শুক্রের ক্ষেত্রে উচ্ছ্বস্থ অবস্থান, তাই দুটো গ্রহেরই কারকতার জন্য সর্বার্থকভাবে একটা বিবাহ যোগ, প্রচুর অর্থের যোগ, আনন্দ সুখ শান্তি সর্বার্থকভাবে মানুষ লাভ করবে এবং স্পিরিচুয়াল জায়গায় উন্নতি। এবং অনেকের জীবনে কিন্তু একটা প্রেম ভালোবাসা বিবাহ সার্বিক অর্থে অর্থ, এগুলো কিন্তু বৃহস্পতি শুক্র যোগের একটা মেনলি সুবিধাজনক জায়গায় আসবে এবং প্রচুরভাবে অর্থ ইনকাম করতে সমর্থ হবে। ওভারঅলভাবে এটা সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে মেনলি অ্যাপ্লিকেবল হবে, তবে মেনলি কারা ভালো ফল পাবে আমি সেগুলো বলছি। এবং একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বৃহস্পতি এবং শুক্র দুটোই একটা নৈসর্গিক শুভগুরু, একটা হচ্ছে দেবতাদের গুরুদেব দৈত্যগুরু, একটা হচ্ছে দেবগুরু একটা দৈত্যগুরু, দুজনের প্রভাবের জন্য সর্বার্থকভাবে মেনলিভাবে সমস্ত বাচ্চাদের উপর বা সমস্ত রাশিলগ্নের মানুষের উপর কিছু না কিছু শুভ ফল কিন্তু আসছে। ওকে, তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বৃহস্পতি অনেক বড় প্ল্যানেট, শুক্র কিছুটা ছোট প্ল্যানেট, তাই অনেক ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগে কিছু ক্ষেত্রে শুক্রের কারকতার একটু হ্যাম্পার ঘটে। কিন্তু যেহেতু শুক্র এখানে উচ্চস্থ হয়ে যায় মীন রাশির ঘরে এবং বৃহস্পতি তার সক্ষেত্রী হয়, সেখানে কিন্তু শুক্রের হ্যাম্পারনেসটা অনেকটা কম হবে। সর্বার্থকভাবে শুক্র বৃহস্পতি যোগে আমরা সর্বার্থকভাবে শুভ ফল পেতে চলেছি সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে ওভারঅলভাবে। কিন্তু তার সত্ত্বেও মেনলি যে ছটা আমি রাশি লগ্নের কথা বলবো সেগুলো সর্বার্থকভাবে সব থেকে বেশি শুভ ফল পেতে চলেছে। নাম্বার ওয়ান যেটা রাশি বলবো সেটা হচ্ছে মীন রাশি বা লগ্ন। দেখুন, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি হচ্ছে বৃহস্পতি, তার সঙ্গে তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র যখনই কানেক্ট করে লগ্ন বা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, সর্বার্থকভাবে আপনার মন মানসিকতা ভালো যাবে, আমাদের কর্মপ্রাপ্তি হতে পারে, আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, সর্বার্থকভাবে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু বিয়ে বা প্রেম এই জায়গাটা কিন্তু অনেক স্ট্রং করবে এবং রোমান্টিকতার দিক থেকে সর্বার্থকভাবে প্রচুর শুভ ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ ইনকাম কিন্তু এই সময় বেড়ে যাবে। সর্বার্থকভাবে জীবনে একটা সার্বিক সাফল্য কিন্তু আমরা লাভ করতে পারবেন। পরবর্তী বলবো ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি এবং এখানে শুক্র হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি, তাই এখানে যেহেতু চতুর্থপতির সঙ্গে ষষ্ঠপতি বা লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতি এবং চতুর্থপতির সঙ্গে একাদশপতি এই সমস্ত কানেকশন যেহেতু তৈরি করছে, কারণ বৃহস্পতি এক্ষেত্রে কিন্তু লগ্নপতি চতুর্থপতি, শুক্র হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি এবং সেটা চতুর্থে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু গৃহশান্তি বজায় থাকবে, আপনারা কিন্তু সর্বার্থকভাবে পারিবারিক শান্তি ভূমি ভবন বাহনের থেকে সার্বিকার্থে শুভ ফল পাবেন, আপনাদের রোমান্টিকতা আপনাদের মন মানসিকতা অনেক ভালো যাবে, প্রচুর অর্থ উপার্জন করতে সমর্থ হবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগের একটা জোরালো সম্ভাবনা ক্রিয়েট করছে এবং বিবাহিত লাইফে কিন্তু রোমান্টিকতার দিক থেকে সর্বার্থকভাবে শুভ ফল পাবেন। এবং এক্সেসিভ টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে সর্বার্থকভাবে অনেক দিক থেকে আমরা শুভ ফল পাবেন এবং মানসিক শান্তি প্রশান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা কিন্তু এই সময় অনেক অংশে নির্মূল হবে।
মেষ করে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্র হলো লগ্নপতি এবং ষষ্ঠপতি এবং বৃহস্পতি হলো অষ্টমপতি এবং একাদশপতি, তাই এখানে কিন্তু জেনারেলভাবে কোনো কর্মপ্রাপ্তি হতে পারে এবং একাদশভাবে থাকার জন্য কোনো কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, জীবনে কোনো প্রাপ্তিযোগ ক্রিয়েট করবে। অনেকদিন ধরে আসা কোনো স্বপ্ন যেটা দেখছেন অনেকদিন ধরে, সেই স্বপ্নকে কিন্তু এই সময় বাস্তবায়িত করবে। সর্বার্থকভাবে আপনার জীবনে শুভ ফল পাবেন, প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। জীবনের অনেক না হওয়া কাজ কিন্তু এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। জীবনে প্রেম, ভালোবাসা, মানসিক প্রশান্তি, মানসিক শান্তি, অর্থ, এগুলো দিয়ে কিন্তু আপনার জীবনকে অনেক অংশে পরিপূর্ণ করে দেবে। সর্বার্থকভাবে কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় লাভ করতে পারবেন। পরবর্তী তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র এবং বৃহস্পতি হলো তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তাই এখানে শুক্র এবং বৃহস্পতি যোগ যেহেতু এখানে ষষ্ঠভাবে ক্রিয়েট করেছে, আমাদের কিন্তু কোনো কম্পারেটিভ এক্সামে সাফল্য লাভ করার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন, শত্রুতা নাশ করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সর্বার্থকভাবে কিন্তু এখানে বৃহস্পতি শুক্র যোগ আমাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে, প্রচুর সম্পত্তি বা প্রচুর অর্থ ইনকাম করার ক্ষেত্রে প্রচুরভাবে আপনাকে জীবনে উন্নতি করবে। এছাড়া আপনাদের জেনারেলভাবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, জীবনের সার্বিক সাফল্যের ক্ষেত্রে অনেক অংশ শুভ ফল দেবে এবং আপনার জীবনে শত্রুতাকে নাশ করবে, রোগ ব্যাপারটাকে কিন্তু অনেকটা নির্মূল করবে আপনাদের জীবনে এবং সর্বার্থকভাবে আমাদের শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি এবং সেই সঙ্গে সপ্তমপতি এবং দ্বাদশপতি হচ্ছে এখানে হচ্ছে আমরা শুক্র, তাই এখানে প্রেম করে বিবাহ যোগ এবং পঞ্চমভাবে থাকার জন্য শুক্র বৃহস্পতি যোগ আপনাদের কিন্তু প্রেম করে বিবাহ যোগ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। আপনাদের প্রচুর লোকের সঙ্গে একটা কমিউনিকেট করতে পারবেন, প্রচুর অর্থ ইনকাম হবে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার ব্যয়কে অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন, আপনার প্রেমের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আপনার কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আপনার প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার সন্তানের সাহায্যে বা সন্তানের জীবনে সার্বিক অর্থে উন্নতি লাভ করতে পারবেন। এছাড়াও তো অলরেডি শুক্র বৃহস্পতি যোগের জন্য আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে, রোমান্টিকতার দিক থেকে, অর্থপ্রাপ্তির দিক থেকে, আপনাদের রোমান্টিকতার দিক থেকে, ভোগবিলাসের দিক থেকে, সার্বিক ভাগ্যের দিক থেকে, আধ্যাত্মিকতা উন্মেষের দিক থেকে এবং আপনার লাইফে একটা অ্যাট্রাকশন, আনন্দ, রোমান্টিকতা, লাক্সারি লাইফ, এগুলো দিয়ে সমস্ত লাইফকে কিন্তু পরিপূর্ণ করে তুলবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে প্রবেশ করার জন্য এই বৃহস্পতি এবং এখানে যোগ বৃহস্পতি এবং শুক্র যোগ নবমভাবে ক্রিয়েট করার জন্য ভাগ্যের সার্বিক উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হবে, আপনাদের কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, জীবনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির দিক থেকে, সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, সর্বার্থকভাবে একটা ওভারঅল কিন্তু লাইফস্টাইল আপনার কিন্তু ওভারঅল পরিবর্তন করে দেবে। ওকে, এবং আপনার অনেক অনেক লোকের সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করাবে এবং যেহেতু চতুর্থপতি যেহেতু আপনাদের এখানে শুক্র চতুর্থপতি শুক্র এখানে কিন্তু নবমভাবে চলে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তাই জেনারেলভাবে সব থেকে যারা শুভ ফল পাবেন তারা হচ্ছে মীন রাশি বা লগ্ন, তারা লগ্নের উপর রাশির উপর প্রভাব পড়ার জন্য ডিরেক্টলিভাবে শুভ ফল পাবেন। তারপরে ধনুরাশি বা লগ্ন ফোর্থ হাউসে বা বাড়িঘর সংক্রান্তভাবে শুভ ফল পাবেন। বৃষ রাশি বা লগ্ন একাদশভাবে অর্থাৎ প্রাপ্তিযোগের দিক থেকে, অর্থের দিক থেকে, সর্বার্থক দিক থেকে শুভ ফল পাবেন। তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে, শত্রুতা নিধন করার দিক থেকে, রোগজ্বালার নির্মূলের দিক থেকে শুভ ফল পাবেন। বৃষ্টি রাশি বা লগ্নের পঞ্চমভাবের জন্য অর্থাৎ প্রেম ভালোবাসার দিক থেকে শুভ ফল পাবেন, ঠিক আছে। কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের সার্বিক উন্নতির ক্ষেত্রে থেকে শুভ ফল পাবেন। মেনলি এই ছটা রাশি লগ্ন সব থেকে বেশি শুভ ফল পাচ্ছেন। তারপরে হচ্ছে কন্যা রাশি বা লগ্ন বিবাহের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, প্রেম রোমান্টিকতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন যেহেতু সপ্তমভাবে এই যোগ তৈরি করছে, ঠিক আছে। যেহেতু আমরা সমস্ত দিক থেকে সপ্তমভাবে এই যোগ ক্রিয়েট করার জন্য প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, আপনার জীবনে বিবাহের সম্ভাবনা, আপনার পাবলিক ডিলিং সমস্ত ব্যাপারে শুভ ফল দেবে। মিথুন রাশি বা লগ্নের দশমভাবে এই যোগ ক্রিয়েট করার জন্য, বৃহস্পতি শুক্র যোগ ক্রিয়েট করার জন্য কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে, অর্থপ্রাপ্তির দিক থেকে, গৃহশান্তির দিক থেকে শুভ ফল পাবেন। মকর রাশি লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে যোগ ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাদের সার্বিক লোকের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধিভাবে পরাক্রমের সাহায্যে যে কোনো প্রচেষ্টার মাধ্যমে জীবনে সার্বিক উন্নতি করতে পারবেন এবং আপনার ভাইয়ের বোনের সাহায্যে বা কোনো জীবনে নতুন কোনো লোকের সাহায্যে আপনার জীবনে কিন্তু সর্বাত্মকভাবে উন্নতি হবে। কুম্ভ রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে এই যোগ ক্রিয়েট করার জন্য অর্থপ্রাপ্তির দিক থেকে, অর্থ সেভিংসের দিক থেকে, আপনার মুখের ভাষা প্রয়োগ করার মাধ্যমে আপনার আত্মীয়দের সঙ্গে সার্বিক অর্থে কিন্তু অনেক অংশে শুভ ফল পাবেন। তাহলে মিডিয়াম স্টেজে যারা রইল সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্ন বিবাহের ক্ষেত্রে, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে, মিথুন বা রাশি লগ্ন কর্মপ্রাপ্তির দিক থেকে, মকর রাশি বা লগ্ন কমিউনিকেশনের দিক থেকে, ভাইয়ের দিক থেকে, পরাক্রমের দিক থেকে এবং কুম্ভ রাশি বা লগ্ন অর্থ সেভিংসের দিক থেকে, মুখের ভাষার দিক থেকে, কুটুম্ব স্থান থেকে কিন্তু সর্বাত্মক শুভ ফল পাবেন। সিংহ রাশি বা লগ্ন অষ্টমভাবে এই যোগ ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে অনেক প্রেম তৈরি করবে, কিন্তু সেই প্রেমটা অনেক সময় ফ্রড হতে পারে। এখানে কিন্তু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে
থাকছে। ওকে, অষ্টম অষ্টমভাবে থাকার জন্য কিন্তু আপনাদের এখানে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলাকে নির্মূল করবে। মেষ রাশি বা লগ্নে দ্বাদশভাবে থাকার জন্য কিন্তু অনেক অংশে আপনাদের ব্যয়কে সংকোচন করাবে। তবে সিংহ রাশি বা লগ্ন বা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতি শুক্র যোগের প্রভাবটা অতটা বেশি না পেলেও কিন্তু আপনারা ওভারঅলভাবে সর্বার্থকভাবে কিন্তু এখানে বৃহস্পতি শুক্র যোগের জন্য প্রেম রোমান্টিকতা এই সমস্ত ব্যাপারে ঝামেলা নির্মূল করার দিক থেকে, অর্থকে ভুলভাল জায়গায় খরচ করার দিক থেকে সর্বার্থকভাবে শুভফল পাবেন। তবে মেনলি যে শুভফল পাচ্ছেন তারা হচ্ছে মীন রাশি বা লগ্ন, ধনুরাশি বা লগ্ন, বৃষ রাশি বা লগ্ন, তুলারাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, এরা হচ্ছে সবথেকে শুভফল পাবেন। মিডিয়াম যারা ফল পাবেন তারা হচ্ছে কন্যা রাশি বা লগ্ন, বিবাহের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন মিডিয়ামের দিক থেকে, আর লিস্ট যারা ফল পাবেন প্রেম ভালোবাসার দিক থেকে সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন। ওকে, আশা করি আমরা বুঝতে পারলে আমার অনুষ্ঠানে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপসে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।